কবিতা যদি খুব বেশি প্র্যাকটিক্যাল হতো, হয়তো তার উচ্চারণ হতো শেখ মুজিবুর রহমানের ভাষণের মতো। তার 7ই মার্চের ভাষণ সম্ভবত বাঙালির ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরিচিত ভাষণ। এই 1077 শব্দের 18 মিনিটের ভাষণে তিনি বেশ কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করে একটা সঙ্গীতময় আবহে বাংলার স্বাধীনতার ঘোষণা করেছেন। এখানে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করার মতন তা হচ্ছে তার সহজ সরল ভাষার ব্যবহার। যখন চোখের সামনে, যেমনটা আমরা জানি, তিনি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণটি দিয়েছিলেন প্রায় 10 লক্ষ মানুষের সামনে, যারা প্রত্যেকে বিচিত্র পেশা ও বিচিত্র পরিবেশের অন্তর্গত, তাদের সবার কাছে নিজের বক্তব্যটি প্রকাশের জন্য প্রয়োজন যৌক্তিক এবং আবেগপূর্ণ একটি ভাষা, যেমনটি তিনি করেছিলেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কেবল শব্দের ব্যবহারই নয়, বাক্যকেও তিনি অলঙ্কৃত করেছেন, ব্যবহার করেছেন এনাফোরা। এনাফোরা লেখার ক্ষেত্রে অনেক সময় একঘেয়ে শোনালেও বক্তৃতার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া যায় বাক্যের উপর। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এছাড়াও তিনি ব্যবহার করেছেন এনআরডি প্লসেস, অর্থাৎ একটা শব্দ যা বাক্য বা লাইনের শেষে ব্যবহৃত হচ্ছে, এরপর পুনরায় ব্যবহৃত হচ্ছে পরবর্তী বাক্যের শুরুতেই। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করছে। 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এই 3টি মাত্র বাক্যে তিনি 6 বার ইতিহাস শব্দটি উচ্চারণ করছেন। এছাড়া 2 বার উচ্চারণ করছেন 23 বছরের ইতিহাস, আর 3 বার বাংলার ইতিহাস, আর একটা ক্লিশে। এই প্রতিটি শব্দ বারবার উচ্চারণের ফলে শ্রোতাদের মধ্যে একটা ড্রামাটিক ইফেক্ট তৈরি হয়, যার ফলে তারা দ্রুতই বক্তব্যের মূল বিষয় অনুধাবন করতে পারে। এখানে যেমন নিপীড়িত বাঙালির অতীত বর্ণিত হচ্ছে, 1952 সালে রক্ত দিয়েছি। এই 1952 নিছক কোনো সংখ্যা নয়, এখানকার কোনোটি নিছক কোনো সংখ্যা নয়, সংখ্যার পেছনকার আরক্তিম বর্ণনা দিচ্ছেন তিনি, স্মরণ করিয়ে দিচ্ছেন ভাষা আন্দোলনের কথা, যুক্তফ্রন্ট নির্বাচনের কথা, 1958 সালে পাকিস্তান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ও সামরিক বাহিনী প্রধান জেনারেল আইয়ুব খান জারিকৃত সামরিক শাসনের কথা। সালে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকের কথা এবং সবশেষে 69-এর গণ অভ্যুত্থানের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তার ভাষণ থেকে যেন মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণিত হচ্ছে। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন মূলত 2টি পক্ষের প্রতি, একদল নিপীড়িত মানুষ যারা জানে না কি করতে হবে তাদেরকে দিয়েছেন পথ নির্দেশ, আর অপর পক্ষ যারা ক্রমাগত অত্যাচার চালিয়ে যাচ্ছে তাদের দিয়েছেন হুঁশিয়ারি। পুরো ভাষণের 3টি অংশ বেশ দৃশ্যমান। প্রথমত অতীত, যেখানে বাংলার রক্তক্ষয়ী ইতিহাস বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত বর্তমান, অর্থাৎ 3 মার্চের প্রথম সপ্তাহের পটভূমি, ইয়াহিয়া ভুট্টোর আলোচনা, ঢাকা টঙ্গীতে মানুষের ওপর গুলি, এবং সর্বশেষ ভবিষ্যৎ, যেখানে ভবিষ্যৎ কর্তব্য বর্ণিত হয়েছে। 18 মিনিটের একটা ভাষণ বা একটা কবিতা অথবা একটা ক্যারিকেচার পুরো একটা জাতিকে জাগ্রত করে তুলতে পারে, আমূল বদলে দিতে পারে ব্যক্তিকে তার প্রাণের ভেতর থেকে। শিল্পের এই শক্তি। শিল্প সংক্রান্ত আরো ভিডিও আছে দেখতে পেনগুলোর সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আর আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।